সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ নববর্ষ 2022। আজ আমি তোমাদের সাথে উচ্চ মাধ্যমিকের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জিগবি নামে একটি নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি খুবই উপভোগ্য হবে। প্রথমে চলো জিগবি কি। মৌচাকের যে মৌমাছিগুলি মধু আহরণের জন্যে, ভালো করে শোনো, মৌচাকের যে মৌমাছিগুলি মধু আহরণের জন্য তারা প্রথমে বিভিন্ন ফুলে বসে বসে মধু সংগ্রহ করে, তারপর তারা মৌচাকে ফেরত আসে। তারা কিন্তু মৌচাকে ফেরত এসে সরাসরি কিন্তু নির্দিষ্ট স্থানে বসে না। প্রথমে তারা মৌচাকে এসে এক জায়গায় বসে, আবার উঠে আরেক জায়গায় বসে, আরেক জায়গায় উঠে, এভাবে উঠতে বসতে তারপর একটা নির্দিষ্ট স্থানে তারা বসে পড়ে। এই যে উঠা বসা করতে, এটা একটা নাচের মতো মনে হয়। এই নাচকেই কিন্তু জিগবি বলা হয়। আর এখানে জিগবি একটি নেটওয়ার্কের নাম। আর আইসিটিতে জিগবি হলো একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করার IEEE802.15.5 ভিত্তিক একটি আদর্শ মানের নেটওয়ার্ক প্রযুক্তি, যা কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইসগুলোর মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির স্বল্প তথ্য হার বা ডেটা রেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাডহক নেটওয়ার্ক। এটি অন্যান্য বেতার বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেমন ব্লুটুথ এবং ওয়াইফাই হতে অনেক সহজ এবং কম ব্যয়বহুল। জিগবি 1998 সালে প্রণীত, 2003 সালে প্রমিতকরণ এবং 2006 সালে সংশোধিত হয়েছিল। জিগবি নেটওয়ার্ক 200 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। জিগবি ডিভাইসগুলো আরও দূরবর্তী স্থানে পৌঁছানোর জন্য মধ্যবর্তী ডিভাইসের একটি মেশ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রেরণ করে দীর্ঘ দূরত্বের তথ্য প্রেরণ করতে পারে। এটি সাধারণত কম ডেটা রেট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং এর ব্যাটারির লাইফ টাইম হচ্ছে 2 বছর, যা নিরাপদ নেটওয়ার্ক নিশ্চিত করে। জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীনভাবে 250 কিলোবিট/সেকেন্ড ডেটা ট্রান্সমিশন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।